তারা নবীর কথা অমান্য করছে। আলেম ওলামার কথা যদি অমান্য করো ভূমিকম্প, আমরা দেখতে পাচ্ছি আমাদের রাডারে তোমাদের বিমানের পাইলট যেরকম তোমাদের আগাম সম্পদ দেয়, খবর দেয়, প্যাসেঞ্জারের যে শোক পাইলটের সে শোক বাহ্যিকভাবে দেখা যায়, কিন্তু দৃষ্টিশক্তি পাওয়ার বেশ কম আছে। পাইলটে শাহজালাল রহমতুল্লাহ আলাই বিমানবন্দর থেকে জিদ্দা পর্যন্ত দেখে, আর বিমান প্যাসেঞ্জারে দেখে সামনের সিটের সিট পর্যন্ত। আমরা আলেম ওলামারা, তোমরা তো মনে করো আনা তোমার লোক আসি উসি কথা কই, আমাদের এ শোকে দেখা যাচ্ছে কোটি কোটি মাইল স্পিডে বিপদ আসতেছে, আমাদের আসা আসতেছে, বাইরে এবাদত করার সময় হাইতির তওবা করি আল্লাহর দিকে চলি আয়, আল্লাহর আই লাভ ইউ কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কর, অবস্থা ভয়াবহ, অল্প সময়ের ভিতরে আমরা গ্রেফতার হয়ে যাইতেছি আজাবে, আল্লাহ আশ্রয় চাই তোমার কাছে, লিল্লাহি তাকবীর, একশো একাত্তরটা আলামত পড়লে অবাক হয়ে যাই। দেখ এখানে যে এটা লইলাম, তাইলে ইয়াজুজ মাজুজের যে হাদিসটা, আমার নবী দোজাহান, মুসলিম শরীফের হাদিসে বলছে 2901 নম্বর হাদিস, গুগল সার্চ দিলে চলি যাইব। তো এখন সূরা আল কাহাফের যে আয়াতটা বলছি, কালু ইয়াজাল কারনাইন, বাশাজুল কারনাইনের কোরআন ইনফরমেশন দিচ্ছে, এটা কোরআনের কথা। আজকে খুশি হয়েছি তোরা যে টান ছাড়াও বয়ান শুনতে আস, আল্লাহু একবার, এই কোরআন ইনফরমেশন দিচ্ছে সূরা কাহাফের 89 নম্বর আয়াত থেকে 98 নম্বর আয়াতে, হে বাশাজুল কারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজ মুফসিদুনা ফিল আরদ, আঙ্গর তো সব এক শ্বাস করতে আছে, আঙ্গ ফসল টসল জ্বালাই হোড়াই আঙ্গরে মারি কোবাই শেষ করে, ফাহাল না জাহালু লাকা খারজান আলা আন তাজালা বাইনা নাও বাইনা হুম সাদ্দা, আমরা আপনার এক দেশে ট্যাক্স বাড়াই দিই, ট্যাক্স দিলে আপনি একখান দেওয়াল করেন না, ইউ আপনি একখান দেয়াল করে দেন, আপনি তো পুরো পৃথিবীর বাদশা, আপনি রুব্দি ক্ষমতা খাড়ায় কেডার ইয়াজুজ মাজুজ, দেখছেন শব্দগুলো ইয়াজুজ মাজুজ চলিয়েছে, আল্লাহ একবার। তো উনি কহালা মা মাক্কানি ফিহি রব্বি খায়রুন ফাইনুনি বি কুওয়াতিন আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, কাটে হইছে লাগতো না, আল্লাহর রাষ্ট্রে যে নিয়ামত দিছে তো করে ট্যাক্স দিই, আয় কষ্ট দিতেন না, তোরা শুধু আরে কদর গা গতরে খাড়ি সুযোগ দে, আল্লাহকে কদর বদিল্লা দে, আয় তোকে মাঝে আর ইয়াজুজ মাজুজের মাঝে বিশাল প্রকাণ্ড দেওয়াল নির্মাণ করে দিব ইনশাআল্লাহ, আমিন। দেখেন কোরআন কি ইনফরমেশন দিচ্ছে আপনাদেরকে, অড়েন না তো আপনারা। আতুনি জুবার আল হাদিদ, তোমরা আরে সীতাকুণ্ড তো জাহাজ কাটা ফাত লোহার ফাত এসকারা ফিরিয়ে আনি দো, হাত্তা ইজা সাওয়া বাইনা সাদা ভাই, দুই ভাইয়ের মাঝামাঝি যখন এটা সমান সমান হয়ে যাব, তারপরে উনফুকু হাত্তা ইজা ঝালাহু নারান, তোমরা হাঁফত দাও গ্যাস সিলিন্ডার লাগে আগুন দিয়ে ফাতিড়ি গরম করো, আতুনি উফরি গালা এক কাত্রান, এরপরে গলিত তামা আনি দাও, আমি লোয়ার উদ্দি তামা দিম, এই বিজ্ঞানের দিয়ে দিছে, যে কোনো গাড়ির ইঞ্জিনে এই আঙ্গ ফাজারু বলেন যত গাড়ি বলেন এ পিস্টনের লগে এ আমার মারা দিছে, ফিতল মারা দিছে, এ দেখেন জাফানিরা এই আয়াতের কীভাবে পালন করে, ট্রাকের ইঞ্জিন বলেন ট্রাক বলেন, আমার এক বাচ্চু মামা আসিল আর কি, এ শ্রেণীর মধ্যে খামি লাগাইছে এ এ তামার, কইলাম তো মামা এটা কীটা, ক মামা ট্রাকের ভিতরে এই একখান ফাত আছে, যত হাজার ভোল্টেজ ডিগ্রি তাপমাত্রা দিবেন হেতে গলিত ন, এই জন্য হেতের দিয়ে দাঁড় এটা লাগাই দিছি, এই কোরআন দিতেছে লোহা ধ্বংস হইব এসকারা হইব আগুন দিলে ইয়া হইব, কিন্তু এটার উদ্দেশ্যে যদি তামা দেওয়া হয় এটা টেকসই, এই জন্য প্রত্যেক ইঞ্জিনে ভিত্তে তামা আছে, সুবহানাল্লাহ কয় না, এটাও এসকারাব দেওয়া না যাইলে দেখবি দেখছ তুই কোরআন কিতা কয় না। আর কথা হইলো মোহাম্মদ সাল্লাম স্কুল মাদ্রাসার সাথে যায় না, আমি সীতাকুণ্ড জাহাজ ফ্যাক্টরিতে কাম করছি নিয়ে বোনা, এসকারাব দোয়ানিটি দেখছিনি ফিস করে কাঠি দিটি দেখছিনি, না কেন জাফান যে ইঞ্জিন বানাইছে, তো মোহাম্মদ সাল্লাম এসব ইনফরমেশন দেখা বুঝা গেল ওনার লগে মহাবিজ্ঞানী রাত আছে, আমার নবী সত্য, আমার নবী আহারে আল্লাহ এরকম নবী ভাই, আমরা ধনী জান্নাত ফাই যে খুশি, এর চেয়ে বেশি খুশি, আল্লাহ তোমার কসম দিয়ে বলছি, লিল্লাহে তাকবীর, দেখছ তো কোরআন কি ইনফরমেশন দিচ্ছে আমাদেরকে, এই বই কি ইনফরমেশন দিতেছে আমি করে, তো কয় তোমরা আরে এবার গলিত তামানো আইডার দিলে ফামাস্তাউ আইয়া জারুহু ওয়ামাস্তাউ লাহু নাকাবান, এইটা ভালো করে দিয়ে দিছে আর তার এটা হেরাও করতে পারে না কিচ্ছু করতে পারে না, এখন হাদিসে ইনফরমেশন দিছে সংক্ষেপে বুঝে দিই, আসল কথা তো যাইতে হারি না ভাইয়ের, তোকে ধৈর্য কমে যাবো মুত ধরব মুত চিটিংয়েরও তো কাম নাই, কথা ঠিক নি রে, আচ্ছা তো এখন এ বাদশাজুল কারনাইনে যখন এটা দিছে
এই ইয়াজুজ মাজুজ এদের ভিতরে আছে, খানার রসদ তাদের আছে। তারপরে প্রতিদিন তারা দয়া লিডারে কোবা, তাদের দল নেতা রাজা জিজ্ঞে আছে, পাঁচ চলিয়ে দুর্বল গেছ, গা গোসল দুই খা, কাইলে আবার করিও। কেয়ামতের আগে আগে আল্লাহ যখন ইচ্ছে করবেন, আল্লাহ যখন ইচ্ছে করবেন তখন ইনশাল্লাহ কইব, রে যা কোবাইছো তার অল্প গদ রয়েছে, ইনশাল্লাহ কাইল্লা এক পাহাটা কই, ইনশাল্লাহ লগে কেয়ামত আইব। হরের দিন ইনশাল্লাহ কই কোবা, ইনশাল্লাহ কইছে দে, এই ইনশাল্লাহর বরকতে হরের দিন এটা খুলি দিব আল্লাহ, এই ইয়াজুজ মাজুজ আইব। এখন হাদিসের জিস্ট কথাটা নবীজি ইনফরমেশন দিচ্ছেন, এরা আদম সন্তান হবে, এরা বনি আদম হবে, এরা উশৃঙ্খল। আর এদের একজন লোক মারা গেলে 1000 জন্ম দিয়ে লায়, খুব দ্রুত বর্ধনশীল লোক তারা। তাইলে কোরআন এবং সুন্না যে আমাদের দৃষ্টিতে তো আমরা এটা সত্য বলি জানি, কাফেরেরা জানে না। তাইলে তাদের কাছে তো আল্লাহ বয়ানটা ছাড়ে দিছে, তোমরা নেটে গুগলে রাডারে কোন আছে বাদশা জুলকার নাইনের পাথর তোমরা খুঁজি বাইর করো, পাচ্ছি নি পর্যন্ত, হারবো নি। আর নেটের উপরে অল্প কিছুদিন হরে গজব হরে সাহসা পরমাণু যুদ্ধ হইবার হর, নেট মেটার কিচ্ছু নেই, সব মারি যাবি গো, মোবাইল নামে কোনো প্রাণী ছিল বুঝ দিও না, মানুষ সব মারিয়ে লিব তো আল্লাহ। তো এই কোরআন আঙ্গরে ইনফরমেশনটা দিচ্ছে, আমরা বিশ্বাস করি। তো এরা এটা কেয়ামতের আগে আগে ঈসা রুহুল্লাহ আলাইহিসসালামের সময় এরা আইব, সূর্য পশ্চিম আকাশে উঠার আগে আগে এ আইব। এ তাদের এক দলে খুব বেঁটে, আরেক দলে লম্বা, রেসলিং খেলাতে দেখছো তো এক এক ফাঁড়া, মা গো গোড়া কত গুষান গুষা, না কোনো ইগুনি আসুস মাসুস আল্লাহ কইতে পারে, কত গুষান গুষায় হাফ পেন, একটা হিঞ্চে হাফ পেন হাতে ডেঞ্জারাসের ভিতরে আন্দাই গেছে, ঠিক নেই রে মা গো, এতে মুরগিয়া কিতা দিয়ে লোহা দিয়ে তো হেডে এনে হেডে এতে মাথায় না, এগুন না কোনো শিক্ষিতই আসুস মাসুস কে জানে আল্লাহ কইতে পারে। তো এখন এই তারা 1000 নবীজি একদিন বিতব হব্বল অবস্থা বললেন, তোমরা জানো নি আদম আলাইহিসসালাম আজকে কোন দিন, কহজুর আজ্জা কোন দিন, আজকের এই দিনে আল্লাহ আদমকে বলছে আখরেস মিনকা কতমার থেকে বাইর করো, তারপরে জাহান্নামীদেরকে পাল্লা ইডি কিতা কহ, হ্যাঁ জাহান্নামীরা হবে এই ইয়াজুজ মাজুজ, তারপরে তোমার সন্তান তাদের 100 জনে এ থে গোষ্ঠী থেকে 100 জনে এ 99 জন জাহান্নামী, শুধু জান্নাতি একজন। সাহাবিরা কাঁদতে আছে, কহজুর তাইলে হিগুনকে কহের গো, শতে শতে বেগুনে জাহান্নামি 99% তারা জাহান্নামি হইব, তারা 99% একজন জান্নাতি সেটা হবে তোমরা, তোমরা মুসলমানেরা জান্নাতে যাইবা, তোমরা সংখ্যা কম হইবা, তারা অনেক অনেক বেশি সংখ্যা হইব, সারা পৃথিবী ইয়াজুজ মাজুজে সেয়ে যাবে, তারা অনেক লম্বা হবে, কেউ কেউ বাঁড়ি হইব, ওই সারা পৃথিবীতে সব ধ্বংস করি। ঈসা আলাইহিসসালামের ধরে নি আরদুল মুকাদ্দাসা তুর পাহাড়ের ইয়ান নিব, আর এই অবস্থা তাগর নির্যাতনে তারা সব কাইলে ইয়ানো, তারা তাঁবুতে থাকবো, একটা উঁটের কল্লা 100 দিরাম বিক্রি হইব, কঠিন খাদ্য সংকট। তখন ওম্মতেরা কেব হুজুর দোয়া করেন না, তাইলে এখন প্রশ্ন থাকে, তাইলে কি মানুষ কি শুধু ঈসার উল্লার লগে থাকবে ইয়ানে, ইগুন কই বুঝা গেল এই প্রান্তের মানুষও মরি শেষ। এই যে প্রেমের মেলা, প্রিয় নেতা বলছি প্রেমের মেলা এখন জমে গেছে 810 কোটি মানুষ, এরে 12-8 বাজার বেন এতুন এসা পর্যন্ত লোক জমে রে, হরে আসার পরে আস্তে আস্তে লোক কমে, বাইরে ভাই এ কথা বিশ্বাস কর পৃথিবীতে লোক আর বেশি থাকবে না। এ পরমাণু যুদ্ধটা যদি ঠিকই সেখান থেকে শুরু হয় ইউক্রেন রাশিয়া থেকে, 100টা বোমা ফুটবো আর মানুষ নাই, তোরা তো কইতে আড়া কোনো আমেরিকাও নো আড়া কোনো রাশিয়াও নো, আঙ্গুরি কি গিয়ে মারিব নাই, কইতামনি তো করে কেন মারিব, আসল জ্ঞান বিজ্ঞান দিলে তো আহার গিরাছে সিএলএ ভিতরা, আঙ্গমত গরিব রাষ্ট্রের ধরিব কেমনে জানো নি, হেতারা বড় বড় ফাঁড়ারা কব হন, তোমরা কিছু সৈন্য দাও, সৈন্য আড়া না দিলে এবার দেশ বাঁচাই পেলে সৈন্য দিব 2,00,000-5,00,000, ন সৈন্য না দিলে রাসায়নিক বোমা দিব আঙ্গ দেশ মারি বেগুন মরি শেষ, এইভাবে এতেরে হাতে মারি কিচ্ছু থাকতো না দুনিয়াটা, সে অবস্থাটা আসি গেছে, লেখি রাখো মনের ডায়েরিতে কথাগুলা, সে অবস্থাটা আসি গেছে। দেখবা মার্চ মাসে এক বিপদ, এপ্রিলে আরেক বিপদ, এইভাবে বিপদের অপর বিপদ সামনে দেখা যাচ্ছে, দুর্ভিক্ষ আসার সম্ভাবনা। আল্লাহ তুমি আমার জাতিকে রক্ষা করো।